উদযাপন উপলক্ষে হ্যাপি 75th ইন্ডিপেন্ডেন্স ডে। শোভাযাত্রা শেষ করে এখন আমরা ফিরে এসেছি আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে। এখন শুরু হবে আমাদের পরবর্তী অনুষ্ঠান, জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন। शुभ आशीष माने, आहे कब जय माता।
ইসলাম। ছাত্র ছাত্রীদের চকলেট বিতরণের পর শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন স্বাধীনতা দিবস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী অরবিন্দ কুমার মহাশয়। এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় সন্দেশ কুমার সাহা মহাশয়, আমাদের বিদ্যালয়ের বর্ষীয় শিক্ষক, উপস্থিত রয়েছেন আমার সহকর্মীবৃন্দ, মঞ্চের সামনে এবং আশেপাশে রয়েছে আমার ছাত্রছাত্রীবৃন্দ। আজকে 15 আগস্ট আমরা স্বাধীনতা দিবস উদযাপন। এই যে স্বাধীনতা দিবস, আমরা আজকে স্বাধীন ভারতের নাগরিক,
এই স্বাধীনতা আমাদের সহজে আসেনি। আমরা পতাকার মাঝে পাঁচ রং আছে, বলল সে মৃদু ভাষে। কথাটা শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বলেন, হেকে বোঝাও কি করে পাঁচটি। মাথা নিচু করে ভয়ান্ত স্বরে সরল শিশুটি বলে, ওপরে গেরুয়া, মাঝখানে সাদা, সবুজ আছে তার কলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে, এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে। অবশ শিশুটি বলল, তখন রং আছে আর এক, লাল লাল ছোট দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে। রক্তের মাঝে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হল পাঁচ। এবার তো ঠিক আছে, সরল শিশুটির জবাব খালি কাঁপিয়ে দিল গো। অশ্রু এলো নয়ন হয়ে শুক্রো হলো গো। আজও যারা দেশের জন্যে করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ। হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে 75টি বছর। দেশ বাজাতে যাচ্ছে যে প্রাণ, রাখছে কি তার খবর। নমস্কার। এবারে আরেকটি সঙ্গীত পরিবেশন করছে বিদ্যালয়ের শিক্ষক সম্মানীয় মৃত্যুঞ্জয় নন্দন মহাশয়, সঙ্গে থাকছেন বিদ্যালয়ের গ্রন্থাগারী সম্মানীয় অজিত কুমার দাস মহাশয়। ধন্য হয়ে জীবন, ধন্য হয়ে জীবন। শক্তিদায়িনী কাল মা শক্তি, পূজাও দীনতা বিরুয়ারে। ধন্য হয়ে জীবন, ধন্য হয়ে।
শিক্ষক গণদের এই সুন্দর বর্ণমালালেন আমাদের অপূর্বলাল ভট্টাচার্য মহাশয়। বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মাননীয় শ্রী সন্তোষ কুমার সাহা মহাশয়, আগামী স্বাধীনতা দিবসে তিনি বিদ্যালয়ে কর্মরত থাকবেন না, তাই ওনার কর্মজীবনের শেষ স্বাধীনতা দিবসে আজ বিদ্যালয়ের পক্ষ থেকে একটি স্মৃতি উপহার প্রদান করছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী অরবিন্দ কুমার মহাশয়। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের নৃত্য পরিবেশনায় সহযোগিতা করেছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী শ্রীমতী শিপ্রা বর্মন, তাই বিদ্যালয়ের পক্ষ থেকে শিপ্রা বর্মনের হাতে স্মৃতি উপহার তুলে দিয়ে তাকে সম্বর্ধিত করছেন বিদ্যালয়ের বর্ষীয়ান শিক্ষক শ্রী সন্তোষ কুমার সাহা মহাশয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রয়েছে নৃত্যানুষ্ঠান, মেয়েরা রেডি হয়ে অপেক্ষা করছে। অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হবেন। আর যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তবে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।